Hello viewers, welcome to Lipikas Creation. Myself Lipika Bhawal from Kolkata. आज के मैं आपने देखे किचु सिल्केर प्रोडक्ट देखा वो शाड़ी तार मध्य बादनी थकबे जेटा के हमरा शिभुरियो बोली और सिल्केर पेंटिंग थकबे प्रिंटिंग थकबे सब मिलिए देखाच्छि ताले देखते थाकुन शुरू करी। एटा आमार एक नम्बर शाड़ी शिभुरी। प्रथमेই বলে রাখি যে আমাদের ক্যামেরা ভীষণ ভালো, কালারটা যা দেখছেন এক্স্যাক্ট তাই কালার। অতএব এটা হচ্ছে অল ওভার শিভরিটা আছে। আঁচলটা হচ্ছে নেভি ব্লু উইথ ফিরোজি কালার, ডিপ ফিরোজি কালার। আর ব্লাউজ পিসটা হচ্ছে সেম এই কালারের। শাড়ি নাম্বার 1, প্রাইস ইজ 3950 3950। साड़ी नंबर 2, तो देखो साड़ी नंबर 2 এটা হচ্ছে दिस इज आंचल पोर्शन। ऑल ओवर शाड़ीटा नियन ग्रीन विथ ब्लू कलर। शाड़ीटा देखुन कि असाधारण होयेछे, कलर कम्बिनेशनटा खूब आनइश्युअल। ऑल ओवर शाड़ीटा एइभावे गेछे। ब्लाउजटा पिसटा एटा एकटू ब्लाउज पिसटा आपनारा जोदि सुंदर करे बानाते पारे ब्लाउजटा তাহলে খুবই সুন্দর লাগবে। শাড়িটা একটু আপনাদেরকে ড্রেপ করে দেখাচ্ছি। তা ব্লাউজ পিস आफ्टर वेयरिंग शाড়িটা দেখুন পরলে কি সুন্দর লাগছে। যে কোনো কমপ্লেক্সনে আপনি এই শাড়িটা পরতে পারেন, গায়ের রং খুব উজ্জ্বল লাগবে। শাড়ি নাম্বার 2, প্রাইস ইজ 3950। শাড়ি নাম্বার 3, প্রাইস ইজ 3950। এই শিভরিটা দেখুন, আমি গতবারে শিভরি করে পরে উঠতে পারছি না ওয়েদারের জন্য। খুব চেষ্টা করেছি আরও দেখাবার কিন্তু পারলাম না দেখাতে। দেখুন এটা হচ্ছে আঁচল, রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। শাড়িটার কালার কম্বিনেশন এত সুন্দর কিন্তু খুব ব্রাইট। অল ওভার শাড়িটা গেছে। এইভাবে ভাবুন শাড়িটাতে কত কাজ আছে। এটা আপনি ইচ্ছে করলে এক কালারের ব্লাউজ দিয়েও করতে পারেন। এটা ব্লাউজ পিস। শাড়িটা হয়তো কাটলেন না, পুরো শাড়িটা পরলেন। আমার শাড়ির লেন্থ 6.5 মিটার। আপনি 1 মিটার ব্লাউজ পিস কাটতে পারেন, কিন্তু যদি না কেটে এক কালারের ব্লাউজ পরেন, একটা রেড কালার বা ব্ল্যাক, তাহলে শাড়িটা বেশ বড় থাকবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। এটাকে আপনি রানিংয়েও করে দিতে পারেন with blouse piece. Price is 3950. साड़ी नंबर 4। कलर कॉम्बिनेशन टा देखूं कि असाधारण। ता जेटा देखছেন ता मेजेंटा मैरून का ये कलर टा बाटिक और शिवोरीते आसे। এটা হচ্ছে ব্লাউজ পিস। অল ওভার শাড়িটা দেখুন রেডিশ পিঙ্ক, ভীষণ মিষ্টি পিঙ্কটা খুব আনকমন কালার। একটা ভেতরে এফেক্ট আসছে দেখুন বোথ সাইড বর্ডার। আর এই কালারটা একটু জাম বলতে পারেন আপনি, একটু জাম কালার আর কি। এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির লেন্থ বেথ সবই খুব বড়। আর শাড়ির ওজন যদি জিজ্ঞেস করেন, আমার শাড়ির ওজন 400 গ্রামসের। খুব ভালো বিষ্ণুপুরি সিল্ক, খুব ভালো কোয়ালিটির সিল্ক। এটা হচ্ছে ব্লাউজ পিস। আঁচলটা আবার দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433530797-এ আপনারা পাঠিয়ে দিন। যেসব শাড়ি আছে একটা দেবেন না, দুটো তিনটে অপশান দেবেন, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দেব। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলি, আপনারা দেখুন, দেখে অনেক অনেক শেয়ার করুন। প্রত্যেককেই বলছি অনেক অনেক শেয়ার করুন যাতে অনেকেই দেখতে পায়। এটা আমার শাড়ি নাম্বার 5। এইটা আঁচলটা প্লেন করা হয়েছে। তারপরে শাড়িটা আপনার অল ওভার শাড়িটা এইভাবে গেছে। এটা মেজেন্টা পিঙ্ক। আর ব্লাউজ পিসটা আঁচলের মতন। দিস ইজ ব্লাউজ পোর্শন। শাড়ি নাম্বার 5। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আপনারা অনেক অনেক শেয়ার করুন যাতে সবাই দেখতে পাবে আরও। আচ্ছা এবার বলি যে আমি এবার প্রিন্টিংয়ের সঙ্গে পেন্টিংয়ের যাচ্ছি। এই শাড়িটা আমার ভীষণ চাহিদা হয়েছিল, গতবারে দিয়ে উঠতে পারিনি। এবার যারা পাননি তারা আবার দেখুন যে আমি আবার করেছি, দুটো শেডে দেখাচ্ছি। এটা পেন্টিং। বারবার বলছি আমার শাড়ির কোয়ালিটি খুবই ভালো। যারা পেয়েছেন তারা প্রত্যেকেই আমাকে ফিডব্যাক দিয়েছে যে কোয়ালিটি ইজ টু গুড। এটা হচ্ছে আঁচল, এটা পেন্টিং। আর এটা পুরো হ্যান্ড ব্লকে গেছে, বোথ সাইড রয়্যাল ব্লু বর্ডার। আর ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালারের। শাড়িটা উল্টো খোলা হয়েছে। শাড়িটা ब्लाउज पिसटा एक कलरे जाच्छे। एटा हलो ब्लाउज पिस माने बॉर्डरटा ब्लू जाच्छे, एखाने यर्कटा यर्क पोर्शनटा ब्लू जाच्छे। तो आपनाके ब्लू ब्लाउजटा पड़ले एई फिरोजी कलरे ब्लाउजटा पड़ले बेश भालो लागबे। आँचलटा आमी आबार देखाच्छि। साड़ी नंबर 7 3800 এটা পেইন্টিং আছে আঁচলটা। অল ওভার শাড়িটা দেখুন ব্ল্যাক এন্ড গ্রে কালার দিয়ে এই ব্লকটা করা হয়েছে। আর ব্লাউজটা ग्रे कलर करा हुए यर्कटा जाच्छे जे यर्क बॉर्डरटा जाच्छे ब्लैक कलर एटार संगे ग्रे ब्लाउज। आफ्टर ड्रेपिंग शाड़ीटा देखुन पड़ले कि सुंदर लगे, भीषण स्मार्ट शाड़ी। एखन फेस्टिव सीजन, अपनी शीतकालो आसछे, जे कोनो अकेशने अपनी परे चले जान, सकाले परे चले जाबेन, রাত পর্যন্ত আপনারা এই শাড়িটা অনায়াসে আপনি ক্যারি করতে পারবেন। 3800 গেল। শাড়ি নাম্বার 8 প্রাইস ইজ 3500 3500। শাড়িটা দেখুন ভার্টিক্যালি গেছে, কি সুন্দর শাড়িটা, মানে খুব खूबी माने एलिगेंट शाड़ीटा। कलर कम्बिनेशन देखुन शाड़ीटा, आलादा करे कोनो आँचल नेই। लोअर पोर्शनटा देखुन खूब कलरफुल करा हुएছে, एकटा एकटा करे कलर करा हुएছে, और ऊपरटा व्हाइट रखा हुएছে, ताते शाड़ीर सौंदर्यटा जेन अनेक बेड़े गेছে। देखुन शाड़ीटा कि असाधारण, शाड़ीटा ভীষণ ভালো লাগছে। শাড়িটা ব্লাউজ পিসটা ইয়েলো কালারের। শাড়িটা যে পাবেন ভীষণ ভালো, শাড়িটা খুবই সুন্দর, খুব স্টাইলিশ শাড়িটা। 3500, কোয়ালিটি ভীষণ ভালো, টু গুড কোয়ালিটি। যারা হাতে পেয়ে পাবেন তারা বারবার আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। 40 গ্রামসের ওজনের বিষ্ণুপুরি সিল্ক। আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না, আপনারা আমার কাছে বারবার কিনবেন। দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা খুব মন দিয়ে দেখুন, ভীষণ সুন্দর শাড়ি, যে কেউ বয়সে পরতে পারেন। এটা এটা ইচ্ছা করলে আপনারা এই কালারটা না দিয়ে ব্ল্যাক দিয়ে পরতে পারেন, রেড দিয়ে পরতে পারেন। খুব সুন্দর একটা শাড়ি দেখালাম, এটা বুক করুন। শাড়ি নম্বর 9 3500। পেন্টিংগুলো আপনারা আমার কাছে একটু একটু অন্যরকম ভাবে পাবে। শাড়িটা দেখুন ইয়েলোর সঙ্গে হোয়াইট কম্বিনেশন উইথ ব্ল্যাক প্রিন্ট। শাড়িটার মধ্যে যেন একটা আলাদা লুকস দিচ্ছে। দেখুন শাড়িটা ড্রেপ করে দেখাচ্ছি। শাড়িটা এটা হচ্ছে আঁচলটা। तारपरे ब्लाउज पिसटा होच्छे देखुन एटा हाथेर स्लिट्सेर मध्य आछे ब्लाउज एटा दिस इज ब्लाउज पोर्शन एटा हाथेर स्लिटे आछे आफ्टर ड्रेपिंग शाड़ीटा देखुन एटा भीषण भीषण सुंदर शाड़ीटा खूब स्मार्ट शाड़ी एटा कलर कम्बिनेशन असाधारण आँचलटा आबार देखाच्छि This is 3500 साड़ी नंबर 10 एटाओ प्रिंटिंग प्राइस इज 3500 एटाओ देखुन कलर कॉम्बिनेशन की सुंदर आँचलटा देखुन शेडेड करा हयेछे एक कलर ना करे आँचलटा शेडेड करा हयेछे मारून एकटू रेड मारून एंड एकटू एकटू एटा हच्छे पीच कलर ऑरेंजिश पीच ऑल ओवर शाड़ीटा जाच्छे लीफे एकदम फ्रेश शाड़ी खुलते होच्छे आटके जाच्छे शाड़ी शाड़ीर ब्लाउज पिसटा होच्छे मारून ओभार लुकटा देखुन कि सुंदर लागछे ब्लैकर संगे मेरून ब्लाउज पड़ले लालटा तो कमन ही एक मेरून ब्लाउज पड़बेन भीषण भालो लागबे आँचलटाके आबार देखाच्छि दिस इज फर 3500 अपनी एक 3500 टाकाय अपनी 400 ग्रामेर एक भालो सिल्क पाच्छेन साड़ी नम्बर 11 3500 स्क्रॉले जाच्छे नंबर फोन नंबर जाच्छे साड़ी नंबर जाच्छे आपनादेर जोदि असुविधा हय स्क्रीनशट निते अनेकेई हयतो पारेन ना सेटा कोनो ब्यापार ना तारा शाड़ी नम्बर दिये आमाके एकटु बोलबेन एबं एपिसोड नम्बरटा बोलबेन एटा देखुन ब्लूएर संगे येलो येलो प्रत्येकटा कमप्लेक्सर जन्य येलो दि बेस्ट शाड़ीटा ऑल ओवर पाड़ाचलेर शाड़ी ताहले ड्रेप करे देखाচ্ছি शाड़ी भालो क्वालिटी होले शाड़ीर ग्लेजटाओ खूब भालो आसे तो शाड़ीर प्रिंटिंगेर आमादेर आलादा ग्लेज आछे देखुन एटा होच्छे ब्लाउज पिस ब्लाउज पिसेर हातेर मध्य एक स्लिट करे देवा हयेछे एई जे एटा एई स्लिटटा करे देवा हयेछे एटा पाड़ाचलेर शाड़ी कोनो ब्लैकेर चोया नेई आपनारा बिये पारपासे एई शाड़ीटा नितेई पारेन गाये हलुदेर तत्त्वेर जोन्नो आपनारा एटा दिते पारेन एखन तो बियेर मौसुम आसछे आपनारा एई शाड़ीगुलो आमरा चेष्टा करेछि जाते ब्लैक ना दिये शाड़ी करा जाय नेक्स्ट शाड़ी नम्बर 12 एटा होच्छे कलमकारी प्रिंट 3850 एटा एकटू दाम बेशी कलमकारी प्रिंटर दाम एक बेशी है ब्लॉक ताछाड़ा देखुन एटा होच्छे आँचलटा एकटू देखाच्छि एटा आँचलटा ऑल ओवर शाड़ीटाते मयूर आछे देखुन ऑल ओवर पिकॉक मोटिव ऑल ओवर শাড়ির ब्लाउज পিসটা হচ্ছে এই কালার आफ्टर ड्रेपिंग যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরের নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধে হবে পাশের বেল আইকনটাও একটু টিপে দেবেন শাড়ি নাম্বার 13 3850 এটা পেইন্টিং 3850 ब्लाउज पिसटा ब्लैक ए आछे ब्लाउज पिस ऑल ओवर शाड़ी लुकटा देखुन एइभाबे आसछे ऑफ व्हाइट कलर और जेटा देखछेन आपनारा कम्बिनेशनटा पेस्ता ग्रीन और एकटू ग्रीनटा जेटा आछे ओटा एकटू एक्वा ग्रीन पेस्ता ग्रीन दिए करा हयेछे साड़ी नंबर 14 3950 शाड़ीटी देखुन एकदम अन्य कन्सेप्टे करा हयेछे एटा आँचलटा पेंटिंग हैंड पेंटिंग देखुन कलमकारी जेटा आमादेर एखाने करा हय कलमकारी हैंड पेंटिंग आँचलेर मध्य करा हयेछे ऑल ओवर शाड़ीटा जाच्छे दाबार छके ब्लाउज पिसटा ब्लैक एटाओ ताई हयेछे ब्लाउज पिसटा एटा आफ्टर ड्रेपिंग खूब सुंदर शाड़ीटा तो 14 नम्बर शाड़ी गेलो 15 नम्बर शाड़ी शाड़ी नम्बर 15 3850 शाड़ीटा पेंटिंगटा देखुन एटा पेंटिंग टू शेडेड करे करा हयेछे ऑल ओवर शाड़ीटा शेडेड एकदम फ्री हैंडे करा হয়েছে। এটা ব্লাউজ পিস। ब्लाउज पीस साड़ी नंबर 16 एटा आमी आमार आरो एकटा सिल्केर एपिसोडे देखियेछिलाम। कलरटा आरेकटू लाइट कलर छिलो, এটা একটুখানি আর একটু ডিপ আরেক শেড উপরে করা হয়েছে, ডিপ কালার করা হয়েছে। প্রচুর ডিমান্ড ছিল এই শাড়িটার, প্রচুর ডিমান্ড ছিল, আমি দিয়ে উঠতে পারিনি শাড়িটা। টিউলিপ শাড়িটা দেখুন, আঁচলটা দেখাচ্ছি। পেন্টিংয়ে এটা শাড়িটা ইয়ক পোর্শনে এইভাবে আসছে, এই টিউলিপটা। প্রচুর আমি অর্ডার পেয়েছি গতবারে। নিচেও আসছে দেখুন, প্লিট পোর্শনটাতেও আসছে। এটা ব্লাউজ পিস। ভীষণ সুন্দর কালারটা, ল্যাভেন্ডার কালার। আপনারা চটপট বুকিং করুন, কোরিয়ার সার্ভিস এখনও ভালো চলছে। এরপর তো দিওয়ালিতে আমি দিতেও পারবো না, দিওয়ালির আগে। কমপ্লিট শাড়িটা এইভাবে যাচ্ছে। শাড়ি নাম্বার 17 এটাও পেন্টিং 3850। দুটো সাদা শাড়ি দেখালাম, যাদের একটু লাল ছাড়া চাইছেন তাদের জন্য। লালের টাচ থাকবে না, বিয়েবাড়িতে কাউকে দেবেন তত্ত্বে, অথচ লাল থাকবে না, বয়স্কদের জন্য, তাদের জন্য এইগুলো করা হয়েছে। দেখুন পাড়াচলের শাড়ি, এটা হচ্ছে আঁচলটা। পুরো শাড়িটা এইভাবে গেছে, বোথ সাইড বর্ডার, আপার ইয়োক লোয়ার পোর্শন একইভাবে গেছে। শাড়িটার স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক টাইম দিলাম, আপনার স্ক্রিনশট নিন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। শাড়ি অ্যাভেলেবেল কিনা জানুন। নিচে শাড়িটার ব্লাউজ পিসটার তলায় একটা স্লিট করে দেওয়া হয়েছে। আপনাদের ডিমান্ডেই আমি আবার একটা সিল্কের প্রোগ্রাম করছি। আপনারা প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন যে আমি আবার কবে সিল্কের প্রোগ্রাম করছি। অনেকেই লিখেছে ওয়েট করছি আপনার সিল্কের প্রোগ্রামের জন্য। অনেকেই আমার বাইরের বন্ধুরা আছেন যারা আমার সিল্ক খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটা, কমপ্লিট শাড়িটা। অনবদ্য শাড়িটা গিফট পারপাসের জন্য, মাকে বা যারা লাল পরবেন না তাদের জন্য খুবই সুন্দর শাড়িটা। শাড়ি নাম্বার 18 3850। শাড়িটা দেখুন, কত খাটনির কাজ, এত পরিশ্রম করে এটা করা হয়। শাড়িটা এটা হচ্ছে ফার্স্ট পোর্শনটা, শাড়ির ফার্স্ট হাফ। এটা হ্যান্ডে করা হয়েছে, পুরো হ্যান্ড। এটা সেকেন্ড হাফটা হচ্ছে এইভাবে করা হয়েছে দেখুন। প্রচুর পরিশ্রম শাড়িটা, প্রচুর। শাড়িটা দেখুন ফার্স্ট স্টেপটা এরকম এটা ব্লাউজ পিস কন্ট্রাস্টে যাবে আপনার ফার্স্ট স্টেপটা ব্ল্যাকে পড়ছে আর এটা কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা পড়ছে ব্লাউজ পিসের নিচে একটা স্লিট করে দেওয়া হয়েছে পেইন্টিং করে এবার দেখুন শাড়িটা আপনার ড্রেপিং শাড়িটা দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে খুব গর্জিয়াস এটাই আমার এই এপিসোডের শেষ শাড়ি ছিল এবার আপনাদেরকে বলি আপনারা পেমেন্ট করবেন জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার আর বারবার বলছি আপনারা একটু অপশান দিয়ে বুকিং করবেন শাড়ির তাহলে আমি এখানেই শেষ করলাম নমস্কার।